বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওই যে দেখতে পাচ্ছ মহাদেব, মহাদেবের মাথায় আছে উদয় নাগ, ওই উদয় নাগ যেদিন আমার বোমাতলে করে দংশন সেই দিন হইব না মৃত্যু তোলা। বেশ আমি বেশ এ কথা আমি আমি রেখে দিলাম আমারে গোপনে, কোনদিন বলিব না কারোর স্বামী গো। আমি তোমাকে বিশ্বাস করে আমার মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে বলেছি তো, তোমাকে বিশ্বাস করে তুমি যেন কারো কাছে বলো না। তো তরলা তাকে দেখো, অনেক বেলা হয়ে গেছে তরলা, তাই বুঝি তরলাম আমি স্নানটা সেরে আছি আর তুমি আমার পূজার জোগাড় করো। তো স্বামী যাও তুমি স্নান করে শুন, আমি তোমার নৈবেদ্য সাজিয়ে রাখছি। তাই তো সে কি চলে গেছে? না না তাও তো হতে পারে না, সে যদি বাবা তোমাকে না বলে আমি চলে যেতে পারি? ওই সয়ের কাজ তো জেনে নিয়ে সই গো, তুমি তো মন্দিরে পিছনে ছিলে। হ্যাঁ গো, তুমি তো সবই শুনেছো, তাহলে বলো সই আমার মাথায় হাত রেখে তুমি তাও তো কোনদিনই বলবে না। আচ্ছা ঠিক আছে সই, এই কথা তুমি আমি ছাড়া আর কেউ যদি না জানতে পারে আর এই কথা আমি আর কারো কাছে বলবো না। সই গো, আগামীকাল তুমি দুধ নিয়ে এসো, শুধু তাই নয় বলছো তুমি নিজেও হাতে আমার পূজার নৈবেদ্য সাজিয়ে দেবে, তোমার সয়া বসবে তার মনে পূজায়। তাহলে এখন আসি সই, আমি এখন আসি সয়া। বেশ সই আমার তুমি এসো গো। পিতা পিতা, এ কি মনসা? আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি পিতা। কেন মা? আমার বিবাহকালে তুমি আমাকে বর দিতে চেয়েছিলে, সেই বর আমি তখন নিইনি পিতা, আর সেই বর আমার বড় প্রয়োজন পিতা। বলো মা কি বর চাও তুমি? আমি এই বর চাই, তোমার মস্তকে হৃদয় নাগ করি আমি বর হিসেবে প্রার্থনা পিতা। অসম্ভব মনসা, আমার মস্তকে হৃদয় নাগ আমি দিতে পারি না, অন্য বর করে প্রার্থনা আমি দেব। পিতা তোমার মস্তকে হৃদয় নাগ যদি তুমি আমাকে না দাও তাহলে আমিও জানিব মনে মহাদেব মিথ্যাবাদী। মনসা নিয়ে যাও, মনসা নিয়ে যাও আমার মস্তকের উদয় নাগ, আমি তোমার হস্তে তুলে দিলাম, দুই দ্বন্দ্বের তরে দিলাম, তব কাজ করিয়া সমাধান আবার ফিরিয়ে দেবে আমার উদয় নাগ। বেশ পিতা বেশ, তাই যদি হয় তাহলে আমি এখন আসি পিতা, আমি এখন আসি। যাও মা। তাই তো কতখানি বেলা হয়ে গেছে, আমার সই আসবে না দুধ নিয়ে? না না তাও তো হতে পারে না। আমি দুধ নিয়ে চলে এসেছি, এই নাও তোমার দুধখানি। সই গো, না না আমি তাকে স্নান করিনি সই, তাই বলছি আমি সর্বদা তো স্নান সেরে আসি আর তুমি তোমার মনে মতো করে আজ তোমার সয়ার জন্য একটা নৈবেদ্য তুমি সাজিয়ে রাখো। এত বেলা হয়ে গেছে মেয়ে মানুষ এখন স্নান করোনি? সে যদি বলছি সই, ঠিক আছে যাও তুমি স্নান সেরে এসো। বেশ সই, যাওয়ার সময় তোমার সঙ্গে দুজনে জমে একটু গল্প করবো। বেশ আবার তুমি এসো, আসিস যখন তুমি থাকবে না, চলো তোমাকে একটু আগে দিয়ে আসি। ঠিক আছে সেই এসে চলো। তাই তো আজ নৈবেদ্য সাজেছি, আজ আমার স্বামী বসবে পূজায়, আমি পাশে বসে শুধু দেবো শঙ্খ ধ্বনি, আমি
স্বামীগো আজ তুমি এসো কেমন ভাবে সাজিয়েছি তোমার পূজা নৈবেদ্য একবার শুধু তুমি দেখো নয়ন করে আমার পূজা জোগাড় হয়ে গেছে স্বামীগো দেখো কেমন ভাবে তোমার পূজা নৈবেদ্য আমি সাজিয়ে রেখেছি খুব সুন্দর তুমি সাজিয়েছো তরলা তরলা আমি পূজাতে বসে আর তুমি প্রাণ ভরে শঙ্খ বাজাই তরলা বেশ এসো আমি তোমার পাশে বসে দেবো শঙ্খ ধরে দেখি তরলা আমি তো প্রতিদিন পূজাতে বসি কোনোদিন আমার তো এমনটি হয়নি স্বামী গো তো আজ কেন পূজায় বসার আগে আমার মনটা কি বললো তরলা স্বামী সত্য কথা বলবে এই মরণ বৃত্তান্ত কথা তুমি কারো কাছে কি বলেছিলে না স্বামী তুমি বিশ্বাস করো আমি আমি কারো কাছে বলিনি বেশ আমি তোমাকে বিশ্বাস করি বেশ আমি পূজাতে বসি আর তুমি শঙ্খ বাজাও আমার মস্তিকে কিছু দংশন করেছে তরলা না স্বামী না এ হতে পারে না তরলা তরলা আর পাঁচ একই না তরলা তাকিয়ে দেখো তরলা তুমি তাকিয়ে দেখো মহাদেবের মাথায় যে উদয় না সেই উদয় না কেমন করে আমাকে দংশন করে পালিয়ে যাচ্ছে দেখো তরলা তরলা তুমি সত্য কথা বলো তরলা আমার মরণ বৃত্তান্তের কথা তুমি কার কাছে বলেছিলে তরলা আমি আমি যে তোমার কাছে ভুল করেছি গো তরলা আমি আমি তোমার কাছে বড় ভুল করেছি স্বামী তরলা এসে চলে এক নারী পাঠিয়েছিল সব বলেছিলাম তোমার মরণের মরণের কথা তোলা তুমি ভুল করেছো তোলা তুমি ভুল করেছো গো একটা একটা উপায় আমাকে মারো না আমি জানো না গো মায়াবী মনুষ্য আমার পিছনে চায়ের মতো ঘুরে বেড়াচ্ছে সে জানে মনুষ্য জানে অজা দুরন্তরে বেঁচে থাকলে সে কোনোদিন পূজা পাবে না চন্দরের হাত হতে তুমি একটু উপায় তাই আমাকে বাঁচতে দিল না তরলা আরে তুমি কি করে তরলা আমার মরণ বৃত্তান্তে কথা তুমি বলে দিলে তরলা তুমি একটু উপায় আমাকে বলো স্বামী আমাকে একটু উপায় বলো উপায় উপায় আছে আমার আমার দুই শিষ্য ধনার মোনা বলো তারা কোথায় এই মুহূর্তে তুমি ছুটতে ছুটতে চলে যাও মোর জমিটা আমার দুই শিষ্যকে নিয়ে এসো বেশি যাও তুমি তুমি খানিক দিন অপেক্ষা আমি এই মুহূর্তে আমার শিষ্য ধরা মনে কাছে চললাম হে ধনা মনা দাদা বহুদিন হয়ে গেল গুরুদেব গুরুমায়ের সঙ্গে আমাদের দেখা নেই হ্যাঁ দাদা আমার মনে হয় গুরুদেবের বাড়ি যাওয়া প্রয়োজন আছে ঠিক আছে দাদা আমরা চিন্তা ভাবনা করেছি গুরুদেবের বাড়িতে যাব তা গুরুমা এমন ভাবে কাঁদতে কাঁদতে কেন আসছে সেই তো ভাবছি চল ভাই আমাদের গুরু মা আসছে চল চলো চল ভাই বাবা
চায়ের বিলম্ব নয়, এই মুহূর্তে আবশ্যকতা রাখ। ওরে ভাই চল আগে চল, এই মুহূর্তে চল গুরুমা চল। বলো গুরুদেব, আমার আর বাচ্চা হলো না রে গুরুদেব। কেন বলো আমার আমার বম্বু তোলে মহাদেবের উদয়নাথ দংশন করেছে। একটা একটা উপায় আছে তো না, আছে তবে সে ঔষধ কেন মারা গেছিল তো না। তবে হ্যাঁ, তোমরা তোমরা দুই ভাই ছুটতে ছুটতে চলে যাবে সরজিন নদীর তীরে, সেখানে গিয়ে একটা শোল মাছ ধরবে। হ্যাঁ শোল মাছ, শোল মাছটা ধরে তোমরা দুই ভাই অগ্নিতে দগ্ধ করবে। দগ্ধ করে সেই পড়া শোল মাছটা নিয়ে দুই ভাই ছুটতে ছুটতে চলে যাবে সেই গৌতম পাহাড়ে। দেখবে সব গাছও মারা গেছে, তোমরা সেই পড়া শোল মাছটা নিয়ে সেই মরা গাছের গায়ে স্পর্শ করবে। দেখবে যে পড়া শোল মাছের পরশে মরা গাছে বেঁচে উঠেছে, সেই গাছের চিকন নিয়ে এসে আমার মুখে দিলে আমি 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 বুঝছি আমি তুমি গুরুদেবকে দেখো গুরুমা, আমরা যাবো তারা করে ফিরে আসবো। তুমি বাঁচতে পারবো না স্বামী, তোমার কিচ্ছু পাবো না স্বামী, বিশ্বাস করো আমার ধরা মানে গেছে ওষুধ আছে, তুমি তুমি ভালো হয়ে যাবে গো স্বামী। আমি তোমাকে বিশ্বাস করি, আমার মরণ বৃত্তান্তের কথা আমি তোমার কাছে বলেছি, আর তুমি তুমি কি করলে তুমি বলে দিলে তরলা তরলা, আমি আমি তো চলে যাচ্ছি না, তবে যাওয়ার সময় একটি কথা বলে যাই তো না, আজ থেকে কোন নারীর পিঠে স্বামী কোন গোপন কথা না, আড়াই টন্ডের বেশি চাপা থাকবে না। তুমি অপেক্ষা করো, আমি আমি সেই অভিশাপ তোমাকে দিয়ে তুমি আমার সঙ্গে এসো, আমার ধরা মানে গেছে ঔষধ আনতে, তুমি ভালো হয়ে যাবে, চলো আমার সঙ্গে চলো। তুমি দাদা এই তো আমরা দেখতে দেখতে সরজিন নদীর কূলে এসে গেছি। হ্যাঁ ভাই, তাহলে এখানে আমাদের শোল মাছ ধরতে হবে দাদা। ওরে ভাই শোল মাছ আমি ধরেছি। শোল মাছ ধরে নিয়েছো? দগ্ধ করে কে? ঠিক আছে দাদা, শোল মাছটি দগ্ধ করে এই মুহূর্তে আমরা প্রত্যেকটি গাছের গা লাগিয়ে দেখি। ওরে ভাই এই তো বাঁচিয়ে উঠেছে দাদা। এই শোল মাছের পরশে এই গাছটি বেঁচে উঠেছে দাদা। ঠিক আছে দাদা, আর আমরা বেশি দেরি করবো না, এই গাছের ছোকর তুলে নিয়ে চলে যাবো আমরা গুরুদেবের কাছে। চল ভাই চল, চলো দাদা। বেঁচে নাই রে নদীর তীরে আমাদের গুরুদেব মারা গেছে, গুরুমা নিয়ে চলে এসেছে গুরুমা। গুরুমা তুমি এখানে কেন কানাকানি করছো, কি হয়েছে কি? তোরা চলে যাওয়ার পর তোদের গুরুদেব মারা গেলেন। না গুরুমা কোনোদিন হতে পারে না গুরুমা, তুমি আমাদের আসার সময় দিলে না গুরুমা,
তাই ওই গ্রামের লোক বলল বাসি মোড়া রেখে কি হবে গুরুমা তাই তো আমি শ্মশানে চলে এলাম বাবা ও গুরুমা গুরুদেব ছেড়ে চলে গেল গুরুমা তুমি বলতে পারো গুরুমা আমরা এই ঔষধ নিয়ে এখন কি করব গুরুমা না 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 গুরুমা তোদের গুরুদেব যখন বেঁচে নেই আর ওই ঔষধ নিয়ে কি হবে বাবা গুরুমা তাই আমার কথা মতো ঔষধ নিয়ে তোরা ওই জ্বলন্ত অগ্নিতে নিক্ষে না না গুরুমা না ওরে ভাই অগ্নিতে হতে পারে ভুল করিস না ভুল করিস না না গুরুমা আমরা ঔষধ অগ্নিতে নিক্ষেপ করতে পারবো না ওরে ভাই গুরুদেব মারা গেছে আছে মাত্র গুরুমা গুরুমায়ের কথা যদি না শুনি তাহলে যে গুরুদেব আমাদের উপর থেকে অভিশাপ করবে রে ভাই ওই ঔষধের যদি কোনো গুণ থাকে তাহলে তোদের গুরুদেব বেঁচে উঠতে পারে বাবা গুরুমা গুরুমা ঠিক বলেছে দাদা ওরে ভাই কোনো কথা নয় এই ঔষধ ওই চিতাতে নিক্ষেপ কর ঠিক আছে দাদা কোনো কথা নয় আগে নিক্ষেপ কর গুরুদেব হয়তো বেঁচে উঠতে পারে নিক্ষেপ কর তাড়াতাড়ি নিক্ষেপ কর ভাই গুরুদেব তাকিয়ে দেখ তোরা আমাকে চিনতে পারিস কি ভালো করে তাকিয়ে দেখ ওরে ভাই দেখ ভাই ছলনায় আমাদের ঔষধ করিল হরের এই মনসা কোনো কথা নয় ভাই এই মনসাকে ধরে নিয়ে যাব আমাদের গুরুদেবের কাছে এই শয়তানি ক্ষীর নদীর কূল হইতে ঔষধ করেছে হরণ একে আমরা ছাড়ব না একে ধরে নিয়ে যাব এই মুহূর্তে গুরুদেবের কাছে কি ধরলি রে ভাই দাদা মনসা না ধরে মনসার কানি ধরে ফেলেছি আর গুরুমায়ের কাছে চল চলো চল ভাই তাড়াতাড়ি চলো গুরুদেবের যদি আরো কোনো উপায় থাকে বলে আরেকটু আরেকটু গুরুদেব আমরা যখন ঔষধ তুলে নিয়ে আসছিলাম তখন মায়া চিতা করিল সৃজন সরজি নদীর তীরে গুরু মায়ের রূপ ধরে ওই মনসা আমাকে আমাদের বলল ওই ওই ঔষধ তোমরা ওই চিতাতে নিক্ষেপ করো যদি তোমাদের গুরুদেবের কোনো বল থাকে তাহলে তোমাদের গুরুদেব বেঁচে যাবে না তুমি আরেকটু আমাকে বলো স্বামী আমি আমি তোমাকে ভালো করে দেবো বলো বলো স্বামী তুমি বলো না আমি চলে যাচ্ছি যাওয়ার সময় একটি কথা আমি মরে গেলে আমার দেবটা তোমরা দুই ভাই জয়নগর মজিলপুরে নিয়ে যেও ধরা মানা আমার এই দেবটা তোমরা দ্বিখণ্ডিত করো আর তিনটে গর্ত খুলে ভালো করে হাত দিয়ে মাটি দিও ধরা ভালো করে হাত দিয়ে মাটি দিলে আমি প্রথম অংশে জন্ম নেবো বেজি আর দ্বিতীয় অংশে জন্ম নেবো বেশি বল আর কিছু অংশ জানানো জন্ম নেব আমি হিসাবে আস্তিক মনি রানি রাজগাছ এই তিনটে জিনিস যদি কোনো জিনিসতে থাকে তারা নাগের ভাই হইতে বেঁচে যাবে তো না আর
তোমরা যদি পা দিয়ে মাটি দাও তাহলে তোমরা কোনো ঔষধের কথা জানতে পারবে না। স্বামী গুরুদেব কথা বলছে না কেন? কেন ঝরে গেল দাদা বলো আমার আশার মুকু ওই কাল বই শাখির ঝুঁকে বেদনা বায়ু চরে বেদনা বায়ু চরে ঝরে গেল আশার মুকুল ঝরে গেল আশার মুকুল কাল বই শাখির ঝরে বেদনা বায়ু চরে ফুল ভাঙা ঠেঙে দিল আজ উঠে গেছে আমার শীতের শীত ভেঙে গেছে হাতের শাখা উঠে গেছে চরণের আলতা চান্দ কোনা শাড়ি পরে আমার নগরে নগরে থাকতে চাই না আমি এমুক আমি দেখাতে চাই না আমার আমার স্বামী আমার স্বামীর সৎ চিপাতে আমাকে তোমরা আমার এই দেহটাকে তোমরা বিসর্জন দাও না সাধন আমার এ না আমি আমার স্বামী ছেড়ে আমি যাবো না তোমরা আমাকে নিয়ে যেতে পারো না না এখন বড় দায়িত্ব আমাদের পড়ে গেছে ভাই। হ্যাঁ দাদা, গুরুদেবের তো আমরা ছাড়া আর কেউ নেই, সৎকার্য করতে হবে, সমস্ত গ্রামবাসীকে বলতে হবে, ভিক্ষে দুঃখ করে গুরুদেবের